আসসালামু আলাইকুম, আমি এম এস আই শান্ত। এটা আমার ইউটিউব চ্যানেল এম এস আই শান্ত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভিডিও, সেটা হচ্ছে কোরআন মাজিদ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে বলে নিই, আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবেন, আমার নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন অল বাটনে ক্লিক করে। আর অবশ্যই আপনি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটি সম্পর্কে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা অনেকেই আছি কোরআন মাজিদ কোরআন শরীফ ভালোভাবে পড়তে জানি না, আরবিতে রিডিং। তো তাদের জন্য চমৎকার একটা বিষয় আমি আজকে শেয়ার করব, যারা পড়তে জানেন না তাদের জন্য বাংলায় একটি অ্যাপস সম্বন্ধে আলোচনা করব, যেটি থেকে আপনার খুব সহজে বাংলায় আরবিটাকে বাংলায় পড়ে নিতে পারেন। এবং কি আপনারা এই অর্থটাও নিচে দিয়ে আপনারা দেখতে পারবেন যে অর্থটা আর আরবি অর্থটার বাংলা কী। তো আর আরবিটা আপনারা বাংলায় পড়ে নিতে পারবেন, যে কোনো সুরা যে কোনো দোয়া আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন, পড়তে পারবেন। প্লাস এইভাবে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট যার কাছে যেই সময় আছে সেই সময় অনুসারে কোরআন শরীফ খতম করতে পারবেন। সুরাঙ্গিকে স্টেপ বাই স্টেপ একটা সুরার পর একটা সুরা পড়বেন, সুরার সিরিয়ালটা মেনটেন করে পড়বেন, শেষ করা হবে আপনাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। তো আপনারা বাংলায় পড়তে থাকবেন ইনশাআল্লাহ, এইভাবে পড়তে থাকলে একটা সময় আসি আপনাদের আরবিতে পড়ার একটা আকর্ষণ জন্মাবে, তখন আপনারা আমি আপনাদের তথ্য তখন আপনাদের সাথে আবার শেয়ার করব কিভাবে আপনারা আরবি শিখবেন। তো আজকে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কিভাবে বাংলায় এই কোরআন শরীফটা পড়বেন আর কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব আল কোরআন বাংলা। আল কোরআন বাংলা সার্চ করার পরে দেখতে পারতেছেন কয়েকটা অ্যাপস আপনাদের কাছে শো করবে, এর মধ্যে থেকে আপনারা আল কোরআন বাংলা উচ্চারণ সহ এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখুন আমার ডাউনলোড করা আছে, এটা ইনস্টল হয়ে গেছে। আপনাদের যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল আগেই করে নিয়েছি। এখান থেকে আপনারা আসলে দেখবেন এভাবে একটা ইন্টারফেস আসবে, যেখানে এক থেকে সিরিয়ালে সুরার সিরিয়াল দেওয়া আছে। তো আপনারা প্রথমে সুরা ফাতেহা দিয়ে শুরু করবেন, এরপর সুরা বাকারা। যদি আমি শুরু করি, শুরুতে সুরা ফাতেহাতে ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পারতেছেন এভাবে আসছে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিল আমিন। তো এইভাবে আপনারা বাংলাটা এখানে পড়ে নেবেন, উপরে আরবি আছে সেটাও দেখে রাখবেন। এভাবে অক্ষরগুলো আপনাদেরকে চেনা হয়ে যাবে কোন অক্ষর দিয়ে কী হয়। আর আপনারা দেখতে পারতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নিচে দিয়েই কিন্তু এটার বাংলা অর্থ কী সেটা দেওয়া হয়েছে, পরম করুণাময়তী আল্লাহর নামে শুরু করছি, এরকম একটা বিষয়। সমস্ত দ্বিতীয় আয়াত আপনাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিগুলোর রব। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সুরার বাংলা টা লিখে দিছে এবং কি বাংলা অর্থটাও লিখে দিছে, প্লাস আরবিটাও এখানে আছে। যারা আরবি পড়তে জানেন তত ভালোই কথা, বা আরবিটা পড়বেন, যারা আরবি পড়তে জানেন না তারা আরবিটা বাংলায় পড়বেন, আর বাংলায় অর্থটাও দেওয়া আছে। এভাবে আপনারা সুরাগুলো পড়বেন, এভাবে পড়তে থাকবেন। এরপর দেখেন আরও কিছু বিষয় আছে এখানে, দেখুন আপনার এখানে কোটেশনের মধ্যে এখানে ইউসুফ আলাইহিস সালামের কে নিয়ে কিছু ঘটনা আছে, সেটা আল্লাহ পাক এখানে লিখছেন। এমনকি আর রাত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের ঘটনা, বনী ইসরাইলের ঘটনা, আল কাহাফের ঘটনা, সুরা মারিয়ামের ঘটনা, আল আম্বিয়া, এরকম বহু ধরনের ঘটনা এখানে আছে। এরপরে নিচের দিকে গেলে আশুয়ারা, তারপরে আনকাবুদ, আর রুম, লোকমান আলাইহিস সালাম, আর সিজদা, আল আজহাব, এগুলো আপনারা আপনাদের সময় করে পড়বেন, বুঝবেন বিষয়গুলো কী। এগুলো এক একটা বিষয় নিয়ে আল্লাহ পাক আলোচনা করছে, আর রহমান নিয়ে আলোচনা করছে, এরকম আল হাদিদ হাদিদ নিয়ে আলোচনা করছে, সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা আছে, আপনারা এগুলো শুনবেন। এরপর হচ্ছে এখানে আপনারা যদি কারো অডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে মিশরি আল আফাসি, মানে এই লোকটা যেভাবে
এই সুরা ফাতিহা কিংবা এই সুরাগুলা পড়ছে, তার কণ্ঠটা যদি, তেলাওয়াতটা যদি আপনি ডাউনলোড করতেছেন, এখানে ডাউনলোড অলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, কিংবা সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। যেমন আমার সুরা ফাতিহা ডাউনলোড করা আছে, আমি এটার এখন চাইলে শুনতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন শুনতেছি, না আমি ডাউনলোড করার চেষ্টা করছি, এটা আমি পরে আবার কেটে দিছি, দেন আমি ডাউনলোড করলাম, এখন এই যে ডাউনলোড হইতেছে 14%, 28%, 42, 57, 71, 85, 85, 100%। এখন ধরেন আমি এটাতে ট্যাপ করব, এটা ট্যাপ করব, এটা এখানে এইভাবে পড়তে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন, এটা আপনারা অডিওতে সার্চ করলে পাবেন। بسم الله الرحمن الرحيم ডাউনলোড করছি, অন্যগুলা কিন্তু চলবে না, কারণ এগুলো আমি ডাউনলোড করা নেই। সুরা ফাতিহা بسم الله الرحمن الرحيم সম্পূর্ণ ডাউনলোড করা নেই, যার কারণে আমার এখানে একটা আয়াতে আসছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা ডাউনলোড করতে পারেন, তারপরে আপনারা এখান থেকে প্রতিটা সূরা পড়তে পারেন, এতে আপনাদের সময়গুলা ভালো কাজে লাগবে। যখনই সময় পাবেন, উজু থাকবে নামাজের পরে, যত সময় উজু থাকে তত সময় পর্যন্ত এটা পড়তে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমাকে সহযোগিতা করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। আসসালামু আলাইকুম, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।